শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ প্রায় চলেই আসলো, আর আমাদের বাঙালিদের মধ্যে একটা রীতি আছে নববর্ষের দিন বাড়িতে না হলে মন্দিরে গিয়ে পুজো দেয়া। তো প্রতি বছরই খুব সাধারণভাবে আমি একটা পুজোর ডালা সাজাই। কীভাবে সাজাই তোমাদের এবার দেখাবো। পয়লা বৈশাখের দিন জ্ঞান ও বুদ্ধির দেবতা সিদ্ধিদাতা গণেশের যেমন পুজো করা হয়, তেমনি সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য মা লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ডালা সাজানোর জন্য আমি এখানে একটা ডালা নিয়ে নিয়েছি বা চুপড়ি নিয়েছি। এটার মধ্যে এবার একটা লাল রঙের সুন্দর আসন পেতে দেব, তাতে গণেশ এবং মা লক্ষ্মীকে স্থাপন করব। গলায় দুটো ফুলের মালা দেব। ভগবান গণেশের গায়ে পৈতে পরিয়ে দিচ্ছি। কিছু মাঙ্গলিক দ্রব্য ঠাকুরের কাছে নিবেদনের জন্য একটু সাজিয়ে নেব। একটি পান পাতায় সিঁদুরের ফোঁটা দেব। তার উপরে একে একে কয়েকটি পদ্মবীজ, কয়েকটি কড়ি, একটি সুপারি, একটি হলুদ আর একটি রূপোর কয়েন, বা তোমরা এখানে ষোলো আনা বা এক টাকার কয়েনও দিতে পারো, একটি এইরকম মঙ্গল ঘট বসিয়ে দিচ্ছি। মা লক্ষ্মীর কাছে এই গামছায় মোড়ানো যে মঙ্গল দ্রব্যগুলো রেডি করেছি সেটাকে রাখছি। এক বাক্স মিষ্টি, কারণ মিষ্টি ছাড়া তো পুজো অসম্পূর্ণ। ধূপকাঠি তুমি এখানে সঙ্গে মোমবাতি রাখতে পারো। ফুল, বেলপাতা, দূর্বা, তুলসী পাতা আর জবা ফুল রাখছি। আর একটি নতুন লাল রঙের খাতা আর পেন। এইভাবে তোমরা ডালা সাজিয়ে পুজো দিতে পারো মন্দিরে। নববর্ষ মানে হালখাতাও, আর এই হালখাতার পুজো তোমরা ঘরে কিভাবে করবে এখন তোমাদেরকে দেখাবো। এই নতুন খাতাটার প্রথম পেজটার মধ্যে লাল কালির পেন দিয়ে লিখব নমো গণেশায় নমো। তারপরে তেল সিঁদুরের পাঁচটা ফোঁটা দেব, মাঙ্গলিক চিহ্ন এঁকে দেব। খাতার নিচের ভাগেও একটা স্বস্তিক চিহ্ন আমি এঁকে দেব। এখানে আমি একটা রূপোর কয়েন নিয়েছি। তোমরা এখানে চাইলে এক টাকার একটা কয়েনের মধ্যে সিঁদুর, যে তেল সিঁদুরটা আমি রেডি করেছি সেটা লাগিয়ে এভাবে ছোপ দেব। তেল সিঁদুরের ফোঁটার উপরে আমি তেল হলুদের পাঁচটা ফোঁটা দেব। আর লিখব শুভ 1431 বঙ্গাব্দ। তারপরে এই খাতাটি আমি ডালার উপর রেখে মঙ্গল ঘটের সামনে রাখব, আর রাখতে রাখতে বলবো নমো শ্রী লক্ষ্মী গণেশায় নমো। মাতা লক্ষ্মী ও গণেশের বন্দনা করব। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। লক্ষ্মী বন্দনা। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্থ প্রপন্নানাং সমভুয়া তদর্চনাৎ। ওম বিশ্বরূপ শ্রীভার্যাশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এভাবে বলে প্রণাম করে ভগবান শ্রী গণেশ ও মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করব। সংসারের প্রতিটি মানুষের মঙ্গল কামনায় ও ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য পুজো করব। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাতকাউন ব্লগস সাবস্ক্রাইব করো।
তোমাদের সকলের নতুন বছরটা খুব ভালো কাটুক, ভালো থেকো আর সাতঘাউনের সাথে থেকো।